এক এক মশলার রয়েছে এক এক গুণ, কোনোটা দেহের তাপমাত্রা বাড়ায়, আবার কোনোটা ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে। কিছু মশলা আবার শুধুই খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ায়। তবে লবঙ্গ এমন একটা মশলা যা খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর পাশাপাশি নানান স্বাস্থ্য উপকারিতাও দেয়। চিরসবুজ লবঙ্গ গাছের ফুলের কুড়িয়েই হলো লবঙ্গ। এতে থাকা ইউজেনল নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায়। এই মশলাটি ঔষধি হিসেবে কাজ করে, সর্দি কাশি কমানোর ছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই শক্তিশালী করে তোলে। বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। আমার চ্যানেলের নূতন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর নূতন নূতন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন। লবঙ্গের ঔষধি ছয়টি গুণাগুণ জেনে নিন। এক, আলসার। অনেক কারণে পাকস্থলীতে আলসারের সমস্যা হতে পারে। এই সমস্যা থাকলে প্রতিদিন দুটি করে লবঙ্গ খেতে পারেন, কেননা এই লবঙ্গ পাকস্থলীতে মিউকাস উৎপাদনের সাহায্য করে। এই মিউকাইস সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে। দুই, দাঁত ও মুখের চিকিৎসায়। মাড়ির ক্ষয় বা দাঁতের ব্যথা রোধে লবঙ্গ সাহায্য করে। মাড়ির সমস্যা জিনজিভাইটিস ও পেরিওডন্টাইটিস হলে এটি ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। প্রায় সব টুথপেস্টেরই সাধারণ উপকরণ এই লবঙ্গ। মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় তিনটি লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে ঘুমাতে হবে। কয়েকটি মুখে রেখে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা। তিন, লবঙ্গে রয়েছে ইউজেনল, যার শক্তিশালী প্রদাহরোধী গুণ আছে। নিয়মিত লবঙ্গ খেলে অ্যাথাইট্রিসের মতো প্রদাহজনিত রোগে আরাম পাওয়া সম্ভব। জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির ব্যথা, হাঁটুতে পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলা ভাব কমাতে এটি বিশেষ ভূমিকা পালন করে। চার, খাবারের রুচি বৃদ্ধি করে। পেটের অসুখ এবং জ্বর থেকে সেরে ওঠার পরে খাবারে অরুচি দেখা দেয়। সকালে খালি পেটে ও দুপুরে খাবারের পর লবঙ্গ খাওয়া হলে খাবারের রুচি ফিরে আসবে। পাঁচ, শ্বাসকষ্ট কমায়। লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে শ্বাসকষ্ট ও হাঁপানিতে আরাম পাওয়া যায়। এটি পানিতে ফুটিয়ে বাষ্প নিলেও শ্বাসকষ্ট কমে যায়। ছয়, ক্যান্সার প্রতিরোধে। প্রতিদিন লবঙ্গ খেলে ক্যান্সারের টিস্যুগুলো আর বাড়ে না। এটি ব্রেস্ট ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার থেকে মুক্তি দিতে সাহায্য করে। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।